বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। মানে পরের দিন থেকে, নির্বাচনের পরের দিন থেকে আমাদের আবার পথ চলা শুরু হয়েছে। অর্থাৎ দীর্ঘ চার পাঁচ মাস যাবৎ কন্টিনিউয়াস প্রোগ্রাম চলছে। প্রচণ্ড গরম আবহাওয়া একেবারে সমস্ত দগ্ধতাকে ছাড়িয়ে গেছে, এতটাই ওয়েদার রুক্ষ, এতটাই দগ্ধ। দারুণ অগ্নি বাণেরে এই অবস্থাতে দাঁড়িয়েও আমি কয়েকদিন আগে এসে মিটিং করে গিয়েছিলাম নৈহাটিতে, আমার সাথে দীনেশ দা সহ সকলেই ছিল, এবং সেদিনই বলে গিয়েছিলাম আমি বীজপুরে আসব। তাই আজকে বীজপুরে এলাম, এরপর আস্তে আস্তে আমি জগদ্দল করব, ব্যারাকপুর করব, ভাটপাড়া করব, আমি আস্তে আস্তে আপনাদের প্রোগ্রামগুলো দেব। তার আগে আপনারা নিজেদের সংগঠিত করুন। পাশেই আমার আবার কল্যাণী আছে, চাকদা আছে, গয়েশপুর আছে, আপনারা জানেন এসব এলাকায় অনেক কাজও হয়েছে। আগে শুধু গুন্ডা ভাড়া পাওয়া যেত, এখন আপনার পাশেই কল্যাণী কিপি লাইটি হয়েছে, এখানে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটের জায়গা দিয়েছি, সেটা তৈরি হচ্ছে, কল্যাণী ইউনিভার্সিটি হয়েছে, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, অ্যানিমেল হাজবেন্ডারি ফার্ম, মাল্টি সুপার হাসপাতাল, অনেক কিছু হয়েছে। এই কল্যাণীর দিকে আগে কোনোদিন কেউ ফিরে তাকায়নি। বিধানচন্দ্র রায় যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন সবে দেশ গড়ার কাজ শুরু হয়েছে, তখন কল্যাণীটাকে বাঁচা হয়েছিল। তারপর এখন কল্যাণী শিল্প নগরীও তৈরি হচ্ছে, কিন্তু কল্যাণী বীজপুর নৈহাটি জগদ্দলের মানুষ আমায় বলুন, বঙ্কিমচন্দ্রের মাটি হচ্ছে নৈহাটি। বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট, যিনি দেশকে বন্দে মাতরম স্লোগান দিয়েছিলেন। বন্দে মাতরম মানে দেশকে বন্দনা করা, দেশ মাতৃকাকে বন্দনা করা। বঙ্কিমচন্দ্র কিন্তু বন্দে মাতরম করতে গিয়ে কখনো বোমা মারুন এই কথাটা বলেনি। আর তিনি যখন বন্দে মাতরম বলেছিলেন দেশের স্বাধীনতার আন্দোলনে, নবজাগরণের আন্দোলনে, তুমি করে গেলে দান, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উদ্দেশ্যে বলা হয়েছিল। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, এই কথাগুলো একটু মনে করিয়ে দিলাম। এই কারণে কথাগুলো মনে করতে হবে। হিন্দি গান শুনুন, উর্দু গান শুনুন, গজল শুনুন, সব শুনুন, আমি সব রাজ্যকে ভালোবাসি। আমি তাপসকে বলবো উত্তর ভারত কথাটা যেন আমরা না বলি, তার কারণ আমরা একটা কথাই বলি, বাংলাকে গুজরাট বানাতে দেব না। গুজরাটটাকে দাঙ্গা হয়েছিল, দাঙ্গায় অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল, তাই আমি বলি বাংলাকে গুজরাট বানাতে দেব না। গুজরাটের সব মানুষ খারাপ এ কথা আমি বলবো না, গান্ধীজি তো গুজরাটের লোক। এখন আপনারা যদি বলেন গান্ধীজি আর অমিত শাহ এক, আমি বিশ্বাস করে নেব, গান্ধীজি গান্ধীজি। যখন দেশের স্বাধীনতা আন্দোলন হয়, ভারতবর্ষ স্বাধীন হলো, গান্ধীজি কিন্তু সেদিন দিল্লিতে ছিলেন না, আপনাদের জানা উচিত বাংলায় ছিলেন। কোথায়? গান্ধী ভবনে বেলেঘাটায়। কি করছিলেন? দাঙ্গা আটকাচ্ছিলেন, হিন্দু মুসলমানের মধ্যে যেন দাঙ্গা না হয়। গান্ধীজি জীবনের বেশিরভাগ সময় বাংলায় কাটিয়েছেন, এটা মাথায় রাখবেন। বিহারে কাটিয়েছেন, এখানে কাটিয়েছেন, গান্ধীজির ম্যাক্সিমাম টাইম। তাই বাংলাটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। সব রাজ্যের ভাই বোনেদেরই আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন আমি বিহারে গেলে আমি হিন্দি ভাষায় কথা বলি, তার কারণ রাজ্যের ভাষাটা হিন্দি। আমি উত্তরপ্রদেশে গেলে হিন্দি ভাষায় কথা বলি, রাজ্যটা ইউপি। পাঞ্জাবে গেলে, পাঞ্জাবি আমি ভালো জানি না, কিন্তু চার পাঁচটা লাইনও বলি, রাজ্যটা পাঞ্জাব। একমাত্র তামিলনাড়ুটা জানি না ভাষা, কিন্তু ভানাক্কাম বলতে পারি, আরও কিছু কিছু কথা বলতে পারি, সেটুকু দিয়েই সম্বোধন করি। বাংলায় থাকলে বাংলায় কথাটাও বলতে হবে। বাংলায় কথা বলে আপনি হিন্দি বলুন, ইংরেজি বলুন, উর্দু বলুন, কার কী আপত্তি আছে?
কিন্তু বাংলাটাও তো বলতে হবে। বাংলায় থাকবো আর বাইকে করে এসে গুন্ডামি করে বাঙালিদের ভয় দেখিয়ে চলে যাব, এই ক্রিমিনাল গিরি আমি কিন্তু টলারেট করব না। আমি শুনেছি কাল রাত্রির বেলায় কয়েকটা ক্রিমিনাল, আমি পুলিশকে বলবো টু টেক কেয়ার। পুলিশ যে কেন করে না আমি জানি না, পুলিশ যদি তার কাজ না করে তাহলে মানুষ গিয়ে কোথায় দাঁড়াবে? কি করে সমস্ত ফ্লেক্স ছেড়ে দিয়ে চলে গেল, সমস্ত পতাকা ছেড়ে দিয়ে চলে গেল? তারা কারা? যেখান থেকে ও খুলে বের করবেন এবং তিন দিনের মধ্যে অ্যারেস্ট করবেন, আপনাদের আমি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। এটা কত বড় গদ্দার সব আর কত বড় গুন্ডা সর্দার আমি একটু দেখতে চাই। বলুন, যারা প্রকৃত সর্দার হয় না, প্রকৃত গুন্ডা সর্দার হয়, তারা সামনে দাঁড়িয়ে লড়াই করে? লুকিয়ে লুকিয়ে লড়াই করেন কেন? রাত্রিবেলায় বাঙালিদের বাড়ি ভয় দেখিয়েছেন আমি শুনেছি। কই, আমি তো হিন্দি ভাষীর বাড়িতে ভয় দেখাতে যাইনি, আমি তো হিন্দি ভাষীর বাড়িতে ভয় দেখাতে যাইনি, আমি কেন যাব? কখনো গিয়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কেন হচ্ছে? কেন সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে অত্যাচার হচ্ছে আমি জানতে চাই, কেন বাঙালিদের বাড়িতে এখনো অত্যাচার হচ্ছে আমি জানতে চাই। এবং মনে রাখবেন, যদি মনে করে থাকেন আমাদের ভাই বোনদের বাড়িতে অত্যাচার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজেরা ভালো থাকবেন, নিজেরাও কিন্তু ভালো থাকবেন না। তার কারণ, মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। একটা সিটে জিতেই, দুটো সিটে জিতেই এত বড় বাঘ হয়ে গেলেন, বাপ রে বাপ। যদি বলি ইভিএম মেশিনটা ভালো করে পরীক্ষা করে দেখি কি করেছেন, যদি বলি অত হিন্দু মুসলমান করেছেন কেন ইলেকশনের সময়, মানুষের প্রতি বিশ্বাস নেই। যদি বলি 27,000 কোটি টাকা এলো কোথা থেকে, আকাশ থেকে না ভগবান দিয়ে গেছে পকেট থেকে বিজেপির হাতে, কি করতেন? কাঁচরা পাড়ায় কন্ট্রাক্টারি করে বেড়াতেন এক একজন, ছোটখাটো কন্ট্রাক্টারি, রেলে কাজ করতেন, রেলে ছোটখাটো কন্ট্রাক্টারি করে বেড়াতেন সব। আর এখন ব্যাংকক, মাঝে মাঝেই থাইল্যান্ড যাওয়া হয়, কেন যাওয়া হয় ভাবেন আমি জানি না। মাঝে মাঝেই সিঙ্গাপুর যাওয়া হয়, কেন? মাঝে মাঝেই দুবাই যাওয়া হয়, কেন? এই সপ্তাহে কে কে কোথায় গেছিল দেখে নিন, এই সপ্তাহে কোথায় কে কে গেছিল দেখে নিন। দমদমে সললেকে ওই ধাবাটার নাম কি গো? বললে বললে খুললে খুললে ধাবাগুলো কাদের? যত জমি কল্যাণীর আশেপাশে এই জমিগুলো কাদের? আবুর বোন আমায় বলেছে, আবু এক সময় কাঁচরাপাড়ার 1 নম্বর লিডার ছিল, এবং তার হাত ধরে যে প্রথম এলো তার মেন্টার, সে মরে গেল গাড়ি অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল না করানো হয়েছিল, তার বোন কিন্তু ডায়েরি করেছিল। শুনুন, আমার বিকাশও খুন হয়েছিল, তখন আমার গভর্নমেন্ট ছিল না, সিপিএম এর গভর্নমেন্ট ছিল, তাই বিকাশের মৃত্যুর আজও বিচার হয়নি। সিপিএম এর সময় তড়িৎদারকে ম্যানেজ, আগে এদের মধ্যে অনেকেই সিপিএম করতো জেনে রাখবেন। সিপিএম এ হাতে করি, তৃণমূলে গড়াগড়ি, বিজেপিতে গিয়ে সুরসুরি, আর এরপরে এরপর গলায় দড়ি কথাটা বলতে আমার মুখ দিয়ে ভালো লাগে না তাই বলবো না। এরপর এরপর কেটে পড়ি, যেটা আমার মুখ দিয়ে বলা যায়। সিপিএম থেকে শুরু, শুরু সিপিএম, আগে করতো সিপিএম, করে এলো তৃণমূলে, আমার কংগ্রেস করতো, কংগ্রেস আমরাও করতাম, কংগ্রেস করে আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছি, কংগ্রেসের আদর্শ আমাদের অনেকখানি আছে, আমরা কিন্তু একই ঝান্ডা ইউজ করি, আমরা কিন্তু মনে রাখবেন সিম্বলটা আমাদের আলাদা, তৃণমূল আমরা তৈরি করেছি সিপিএম এর সাথে, কংগ্রেস তখন মিশে গিয়েছিল বলে আমরা অনেক দিন চেষ্টা করেছিলাম বাঁচানো। আজকে তো চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই সিপিএম যারা কংগ্রেসকে কিনে নিয়েছিল বলে আমরা তৃণমূল করলাম, আজকে সেই সিপিএম আজ বিজেপি, তাই তো? সিপিএম এর ভোট আজকে বিজেপিতে চলে যায় কি করে? নিজেদের সাইনবোর্ডটা নিজেরাই তুলে দিয়েছে,
কিন্তু মনে রাখবেন, সব সাইনবোর্ড ভয় দেখিয়ে টাকা দিয়ে তুলে দিলেও তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ডটা খুব পোক্ত সাইনবোর্ড, এখানে হাত লাগানো যাবে না। বলো আপনারা একজন দুজন আসবেন চলে যাবেন, গঙ্গা যখন বয়ে যায় ভাটাও আসে জোয়ারও আসে, জোয়ারে কিছু নোংরা ভেসে চলে যায় আবার ভাটায় ওটা পরিষ্কার হয়ে যায়। আমাদের প্রয়োজন নেই আপনাদের মতো কাউকে। চলে গেছেন তো অনেকদিন আগে, কি হলো? আপনারা যাওয়ার পরে অনেকগুলো বাই ইলেকশন আমরা জিতেছি, আর এবারে আমি এখনো বিশ্বাস করি প্রোগ্রামিং করা হয়েছিল মেশিনে, তা নাহলে জিততে পারতো না। আমি এখনো বিশ্বাস করি মেশিন 2%-এর বেশি মকবল করতে দেওয়া হয়নি। অনেক মেশিন খারাপ হয়ে গেছে, লোকে দাঁড়িয়ে আছে লাইনে, হঠাৎ একটা মেশিন নিয়ে আসা হলো, সেই মেশিনটা মকবল করা হয়নি, সেটাকে প্রোগ্রামিং করে নিয়ে আসা হয়েছিল, ওভারলোডের ছিল কি ছিল না কেউ কি দেখেছিলেন? আগামী দিন আমাদের লড়াই, ইভিএম চাই না, ব্যালট চাই, আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও। আমরা ইভিএম চাই না, মেশিন চাই না, ব্যালট চাই, এর দাবিতেই কিন্তু 21 জুলাই আমাদের আন্দোলন। নো আইডেন্টি কার্ড নো ভোট তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, 21 জুলাই হয়েছিল, 13 জন কর্মী আমাদের মারা গিয়েছিল, 100 জন গুলিতে আহত হয়েছিল, কিন্তু নো আইডি নো কার্ড নো ভোট আমরা করে ছেড়েছিলাম। এবারও মনে রাখবেন, নো ইভিএম অনলি ব্যালট ইজ দ্য সলিউশন ফর ডেমোক্রেসি, এটা আমাদের আগামী দিনের আন্দোলন। এই আন্দোলন আমাদের চলছে এবং চলবে। এত ভয় পায় কেন জিজ্ঞেস করুন তো, সব পলিটিক্যাল পার্টি তার ইচ্ছে মতো যেখানে যাবে মিটিং করতেই পারে। আমি আসছে তোমার এত ভয় কেন? পাবলিককে বলে দিচ্ছে বাড়ির থেকে বেরোবে না, দোকান বন্ধ রাখবে। কারা? কতগুলো ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল, আউটসাইডার্স, দে আর নট ইনসাইডার্স। আমি কালকে বলেছিলাম বলে অনেকে আপনারা কাগজে আমাকে ব্যঙ্গ করে অনেক কথা লিখেছেন, বহিরাগত কেন বলেছি, যে ছেলেটা দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছিল এনআরএসে, খোঁজ নিন তো ছেলেটা কোথায় চাকরি করে, সল্ট লেকে, নাম কি কৃষ্ণা? দীপক গিরি কোথায় চাকরি করে? ক্যালকাটা হার্ট রিসার্চ সেন্টারে 10 বছর চাকরি করে, সে এনআরএসে জুনিয়র ডাক্তার, কি করে হলো? কি বন্ধুরা, এই যে সংবাদ মাধ্যম, আপনারা তাদের নিয়ে সারাক্ষণ, আমি বললাম অনেক বহিরাগত আছে, সবাই তো বহিরাগত নয়, যারা ইনসাইডার ইনসাইডার আউটসাইডার ছিল তো, আমি তো আপনাদের যুক্তি দিয়ে বলে দিলাম, নাম বলে দিলাম, কোথায় কাজ করে বলে দিলাম, কত বছর কাজ করে বলে দিলাম, কোন রাজনৈতিক দল করে সেটা আর বলছি না, খুঁজে নিন। সবই যদি আমি করে দিই তাহলে আপনারা কি করবেন? আপনাদের দেখতে হবে এগুলো। সবসময় মমতা ব্যানার্জিকে গালি দিয়ে বিজেপিকে সন্তুষ্ট করার চেষ্টা করবার চেষ্টা করবেন না। মমতা ব্যানার্জি কোটিপতি ঘরের মেয়ে নয়, আর মমতা ব্যানার্জি আতেল নয়, তাই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়া মিডিয়ার কাজ, আমার তাতে কোনো যায় আসে না, মিডিয়া মিডিয়ার কাজ করবে। আমাকে বরঞ্চ আপনারা গালাগালি দিলে আমার ভাগ্য আরও ভালো হয়, আমি আপনাদের প্রতি গ্রেটফুল থাকি। 2000 সময় আপনারা যত গালাগালি দিয়েছেন আমরা তত সিট বেশি পেয়েছি, এখনো আপনারা যত গালাগালি দেবেন আমরা তত বাড়বো। আপনারা আমাদের গালাগালি দিয়ে যান, আমরা আমাদের শিকড়টা শক্তিশালী করব। কেউ কখনো মনে রাখবেন সাংবাদিকদের গায়ে হাত দেবেন না, আঘাত করবেন না, ওদের কাজ ওদের করতে দিন, ওরা চাকরি করে, ওদের কোনো দোষ নেই, ওদের মালিকের সিদ্ধান্ত, এটা কি করবে ওরা, ওরা তো চাকরি করে। রামদেব 500 কোটি টাকা করে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এক একটা টিভি চ্যানেলে, তো বেচারা কি করবে? আমার তো 1 কোটি টাকা দেওয়ারও ক্ষমতা নেই, তা রামদেব যদি 500 কোটি টাকা দিয়ে বিজেপি করতে বলে তারা করবে, এটা তার ব্যবসা, সংবাদ মাধ্যমও তো একটা ব্যবসা। শুনে রাখবেন, মুদির দোকান আছে, মিষ্টির দোকান আছে, শাড়ির দোকান আছে, গয়নার দোকান আছে, এরা হচ্ছে সংবাদের দোকান, এটা মাথায় রাখবেন। আবার দেখবেন অনেক জায়গায় ভালো মিষ্টি পাওয়া যায়, কোথাও আবার ভেজাল মিষ্টি পাওয়া যায়, সুতরাং ভেজাল সংবাদও আছে, যেমন ভেজাল মিষ্টিও পাওয়া যায় আবার ভালো মিষ্টিও পাওয়া যায়, ভালোও পাওয়া যায়, এটা ওদের কাজ ওরা করতে দিন, এটা সংবাদ ব্যবসা হিসেবে ধরে নিন, অন্য কিছু হিসেবে ধরবার দরকার নেই। অনেক সময় ফেসবুকে, ওটাকে আমি ফেসবুক বলি, যারা ফেসবুক করে তাদের আমি সম্মান করি, কিন্তু আসল অরিজিনাল নয়, 99% বিজেপির টাকা দিয়ে, ওদের কাছে টাকাটা না একটা খাতার কাগজের থেকেও মূল্যহীন,
এত টাকা হয়ে গেছে, একটা সামান্য একটা দু নম্বর খাতা কিনুন, তার একটা পাতার যা দাম ওদের কাছে মূল্যহীন টাকা। কারণ টাকাই ওরা সর্বটা দেশটাকে সর্বনাশ করে দিয়েছে এবং টোটাল টাকাটা দিয়ে শুধু দলবাজি করছে আর বিদ্বেষমূলক ধর্মীয় উন্মাদনা তৈরি করছে, এছাড়া আর কিছু নেই। শুধু হিন্দু বাঙালি করেনি, শুনুন নির্বাচনে কি কি করেছে যতগুলো আমি এখনো পর্যন্ত জানতে পেরেছি। হিন্দি ভাষীদের গিয়ে বলেছে বাঙালিদের বিরুদ্ধে ভোট দাও, বাঙালিরা তোমাদের ভালো না। বাঙালিদের গিয়ে বলেছে উদ্বাস্তু আলাদা, এপার বাংলায় যারা আছো তারা আলাদা, বাঙালি দুটো ভাগ। চলে যান উত্তরবঙ্গে, রাজবংশী আমার সহজ সরল মানুষ এত ভালো, তাদের গিয়ে বুঝিয়েছে বাঙালিরা থাকলে তোমার জমি থাকবে না, তুমি এখান থেকে বাঙালিদের বিরুদ্ধে ভোট দাও তাহলে তোমার জমি থাকবে, এই সব বুঝিয়েছে। এবার নেপালিদের গিয়ে বুঝিয়েছে গোর্খাল্যান্ড দেবো, দার্জিলিং আলাদা করে দেবো বাংলা থেকে, এইভাবে মনে রাখবেন। আবার হিন্দুস্তানিদের গিয়ে বুঝিয়েছে তোমরা বাঙালিদের বিরুদ্ধে হয়ে যাও, হাম হিন্দি ভাষী হ্যায় আপ ভি হিন্দি ভাষী হো যাও, হামারা সাথ আ যাও, জাতপাতের রাজনীতি করেছে। শুনুন আমরা বাংলায় যারা থাকি, মহারাষ্ট্রে বিহারিদের তাড়িয়েছে, তাড়িয়েছে কি তাড়ায়নি? গুজরাট থেকে তাড়িয়েছে কি তাড়ায়নি? বাংলা কিন্তু কোনোদিনও করেনি। এই ক্রিমিনালদের বলবেন আপনাদের স্বার্থে তারা যেন বেশি বাড়াবাড়ি না করে, আমি চাই না বাঙালি বিহারি হোক, তাই ওটাকে বন্ধ করে দিতে হবে, এই জঘন্য খেলাটাকে বন্ধ করতে হবে। তা নাহলে কিন্তু মনে রাখবেন রাজ্যের লোকেরা যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু আবার দুটো ভাগ হোক, এটা আমি চাই না। হিন্দুর বিরুদ্ধে মুসলমান করেছে, মুসলমানের বিরুদ্ধে হিন্দু করেছে, শিখের বিরুদ্ধে খ্রিস্টান করেছে, তপশিলীদের মধ্যে উচ্চ তপশিলী নিম্ন তপশিলী, নমশূদ্র আলাদা, মথুয়া আলাদা, লোকনাথ আলাদা, অনুকূল ঠাকুর আলাদা, আমরা এগুলো কখনো করি না। বিজেপির এটা কাজ। আমাকে অমিত মিত্রর মতো মানুষ তিনি বলছেন, জানেন আমার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে বলছে ওই যে তোরা যখন বাংলাদেশ থেকে এসেছিলি 1947 সালের আগে, তখন তোদের যে মুসলিমরা মেরেছিল সেই জন্য তোরা আমাদের ভোট দে, তার বদলা নে। বুঝুন কোথা থেকে কিভাবে কি অসভ্যতামি আর নোংরামি করেছে এই গদ্দারদের দলেরা। তাই এটাকে মনে রেখে যদি একটু বাংলার সভ্যতাকে ভালোবাসেন, বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন, বাংলার জাগরণকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন, গঙ্গাকে ভালোবাসেন, যমুনাকে ভালোবাসেন, পদ্মাকে ভালোবাসেন, রিস্তাকে ভালোবাসেন, তিস্তাকে ভালোবাসেন, ইছামতিকে ভালোবাসেন, মনে রাখবেন মাথা উঁচু করে চলা আমাদের কাজ, মাথা নিচু করে চলা আমাদের কাজ নয়। চারটে ক্রিমিনাল আপনার বাড়িতে বোম মেরে যাচ্ছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন। শুনুন আমি যখন ছোট্ট ছিলাম না, আমার উপলব্ধি বইতে লেখা আছে দেখবেন, আমি যে বাড়িটায় থাকতাম এখনো থাকি, কয়েকটা গুন্ডা রোজ খুন করত, আর আমাদের বাড়ির সামনে একটা বালতি থাকতো, বালতিতে হাত ধুয়ে চলে যেত। আমি নকশাল আন্দোলনের সময় দেখেছি, আমি তখন ছোট ছিলাম, আমাদের ওখানে একটা খড়ের গোলা ছিল, ওখানে ছুরির ট্রেনিং দেওয়ানো হতো, বন্দুকের ট্রেনিং দেওয়ানো হতো, তারপর লোকেদের উপর অত্যাচার করা হতো। যখন আমি প্রথম প্রতিবাদ করলাম, আমার বাড়িতেও একটা বোম পড়েছিল, আমি যখন প্রথম প্রতিবাদ করলাম তখন আমি একা ছিলাম, তারপরে প্রতিবাদ যখন করতে শুরু করলাম আমার সাথে 100 পাড়ার ছেলে মেয়েরা জুটে গেল। এবং মনে রাখবেন ক্রিমিনালদের আমরা উড়িয়ে দিয়েছিলাম, ক্রিমিনালদের আমরা শেষ করে দিয়েছিলাম, আজ আর ক্রিমিনাল নেই। এখানেও মনে রাখবেন তাই, যারা ক্রিমিনালগিরি করে, দাদাগিরি করে, অশান্তি স্থাপন করে, দুটো নেতার পকেট থেকে টাকা দিচ্ছে বলছে দাতা কর্ণ, বাপরে কত টাকা, ডেলি ক্রিমিনালদের টাকা দিচ্ছে, দাদা কর্ণ এখন টাকা দিচ্ছে, দাতা কর্ণ টাকা দিচ্ছে, কত টাকা। কখনো শুনছি ক্লাবে গিয়ে, কখনো শুনছি মহল্লায় গিয়ে,
কখনো শুনছি এখানে ওখানে গিয়ে, শুনুন ওই টাকার কোনো দাম নেই, সংসার নিয়ে শান্তিতে থাকুন, কেন পাপের বোঝা বহন করবেন? আর মা ভাই বোনদের আমি বলবো, তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে চলতে জানে, নিচু করে নয়। যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তখন আমি ভয় পেতাম, কোনো ছাগল এসে গাছটা খেয়ে নেবে না তো, ছোট্ট চারা গাছ জন্মেছিল, কোনো গরু এসে খেয়ে নেবে না তো, পাহারা দিয়ে রাখতাম। আর আজকে তৃণমূল কংগ্রেস একটা মহিরুহ হয়ে গেছে, বৃক্ষ হয়ে গেছে, পাহারা দেবার দরকার নয়, এটা মানুষের দল, সবাই আমরা তৃণমূল। দুটো চোর যখনই আমি চুরি ধরবো সে অন্য দলে যাবেই, দুটো ডাকাত ডাকাতি করবে মানুষের পকেট কাটবে, স্কিমের টাকা কাটবে, আমি যখনই তার বিরুদ্ধে অ্যাকশন নেব সে অন্য দলে যাবে। যেতে দিন তাদের, যেতে দিন। আমি 7 দিন সময় দিলাম, যার যার যাওয়ার ইমিডিয়েট চলে যাও ভাই, আমার দলটা শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আমরা নতুন করে শুরু করেছি, এই স্রোত আমার চলতে থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর মা বোনদের বলবো, বঙ্গ জননীরা এগিয়ে আসুন, বঙ্গ জননীরা মনে রাখবেন, আজকে বাংলার সংস্কৃতির ওপর আঘাত আসছে, বাংলার ওপর আঘাত আসছে, মায়ের ওপর আঘাত আসছে, মাটির ওপর আঘাত আসছে। বাংলাকে যদি কেউ গুজরাট বানাবো মনে করে, একসময় স্বাধীনতা আন্দোলনের সময় গান গেয়েছিলেন, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই, অথবা ছেলেদের রেশমি চুরি বঙ্গ নারী, মনে আছে সেই সমস্ত রেশমি চুরি বঙ্গ নারীরা আর পরতেন না, সেই ধারণা নিয়ে নতুন করে মনে রাখুন, বাংলা গুজরাট বানাতে দেব না, এই প্রতিজ্ঞা এই শপথ নিয়ে মা বোনেরা আমার এগিয়ে আসুন, জয় হিন্দ বাহিনী এগিয়ে আসুন, আমার তৃণমূল কংগ্রেস যারা করবে মাথা উঁচু করে চলবে, ভয় পাবে না, ভয়ের কাছে মাথা নত করবে না, আমি ভয় টয় পাই না। আমি হাজার বিক্ষোভকারীদের মাঝখান থেকেও হেঁটে যেতে পারি, তার কারণ আমরা আন্দোলনের জন্ম জন্মেছি, আমি আন্দোলনের মধ্যে দিয়ে, আমাকে ভয় দেখিয়ে ওসব লাভটাভ নেই। আমি বলি না আমাকে শান্তিতে থাকতে দিন, আমি শান্ত থাকলে খুব ভালো, তখন আমি একটু আঁকি নয়, একটু লিখি নয়, একটু গান গাই। আর আমায় যদি তোমরা আঘাত করো তাহলে কিন্তু আমি অপ্রতিরোধ্য, আমাকে আটকাবার ক্ষমতা তোমাদের কারো নেই। আমি রোজ জন্মাই, রোজ জাগি, রোজ ঘুমোই, রোজ জাগি, রোজ জন্মাই, আর মৃত্যু আমার সামনে সামনে ছুটে বেড়ায়, আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়, এটা মাথায় রাখবেন। এবং তাই বলবো, ভরসা করে নিজের গ্রুপগুলো বুথগুলো তৈরি করুন, অঞ্চলগুলো তৈরি করুন, শুভ তোমরা যারা দায়িত্ব আজকে পেলে, পার্থ শুভ থেকে শুরু করে আমার যারা এখানে আছে, সোমনাথ থেকে শুরু করে সবাইকে বলবো, জোট বাঁধো, তৈরি হও, চিন্তা করার কোনো কারণ নেই, সবাই মিলে জোট বাঁধো, তৈরি হও, একসাথে কাজ করো, বুথে যাও, ব্লকে যাও, দেখছি আমি কার কত ক্ষমতা। ওরে এখনো 2 বছরের গভর্নমেন্টটা আছে, তারপর আবার 5 বছরের জন্য আসবে গভর্নমেন্টটা, আমাদের এটা মাথায় রাখো ভাই। 2016 আঘাত করেছিলে, জোট করেছিলে, জোট ভোট বানিয়ে দিয়েছিলাম, এটা বাংলার ইলেকশন এবারে ছিল না, আমি আগেও মিটিংও বলেছি, এবারেও মনে রাখবেন ইলেকশনের এখন 2 বছর দেরি আছে, আবার বুঝবেন, আবার বুঝবেন কোথায় যাবেন, সব তো বাংলার ভোটার থেকে নামও তুলে দিয়েছেন, সব তো এখন দিল্লির ভোটার, যান যান, কেউ গিয়ে গুজরাটের ভোটার হন, কেউ গিয়ে আমেরিকার ভোটার হন, কেউ গিয়ে থাইল্যান্ডের ভোটার হন, লজ্জা করে না বাংলায় পলিটিক্স করেন, বাংলার ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে, বড় বড় কথা, এসব দম আমার দেখা আছে, দমদমা দম অলুদ্দম আমি অনেক দেখেছি, আমার দোষ সবচেয়ে বেশি এখানে, আমার দলের নেতারা বারবার বলতো দিদি ও গদ্দার সাবধানে থেকো, আমি বিশ্বাস করেছিলাম এটা আমার দোষ, আমি একটু বেশি মানবিক, আমি একটু বেশি মানবতা দেখাই না, আর তো সব প্রশ্নই আসে না, কিন্তু দোষটা আমার, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে আমার কোনো আপত্তি নেই,
আমি যেটা দোষ করি আমি বলি দোষটা আমার, আপনি আমাকে মারুন ধরুন যাই করুন আমি বলছি দোষটা আমার। আমাকে আমার দল অনেক সতর্ক করেছিল কিন্তু আমি অবিশ্বাস করতে পারিনি, তার জন্য যদি দোষ হয়ে থাকে সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি আপনাদের এখনো বলি। কাজেই আরেকটা দোষ আমি করেছিলাম কিনা জানি না, মানবিক না পাশবিক, আমি মানবিক হতে চেয়েছিলাম। 34 বছরের সিপিএম এর অত্যাচারের পর আমি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি বাজাতে বলেছিলাম, কাউকে গায়ে হাত দিতে দিইনি, সিপিএম এর হারমাদেরও অত্যাচার করতে দিইনি যারা এত অত্যাচার করেছে। আজকে তারাই কিন্তু বিজেপির টুপি পরে ঘুরে বেড়াচ্ছে ফেকটি বেঁধে। আমাকে সুব্রত মুখার্জি অনেক সময় বলে এদের রেশন করে রেশন দেওয়ার মতো পেটানো উচিত ছিল, আমি বলি না সুব্রত ভাই এসব বলবেন না, আমি নিজে ধৈর্য ধরে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি বাজিয়েছিলাম, তাই আপনাদের ক্ষমা করে দিয়েছিলাম। বন্ধু, ক্ষমা করা মানুষের ধর্ম, যতক্ষণ ক্ষমা করা যায় ক্ষমার যোগ্য। ঠিক আছে, একবার চান্স দিতে হয় না, বারবার তো চান্স দেওয়া যায় না, চান্স একবার দেওয়া হতেই পারে, আমি একটা ভুল করতে পারি, ভুল সংশোধন করার রাস্তা দেওয়া যেতেই পারি, কিন্তু মনে রাখবেন এখন থেকে আপনাদের চাবুকের মতো লড়াই করতে হবে। ঠিক আছে, চাবুকের মতো লড়াই করবেন। ওরা একটা মিটিং করলে পাল্টা 10টা মিটিং করবেন, ওরা একটা কালো পতাকা দেখালে আপনিও, আপনার হাতে পতাকা আছে না, ছাতা নেই, ঘরে ঘরে কালো ছাতা, কত কিছু আছে আইডিয়া আমাকে চাইবেন আমি দিয়ে দেবো, অনেক শান্তিতে সব করতে দিই, তাই তো? আমাদের এখানে এটা কালচার নয়, আমরা জুতো ছুরি না, আমরা ঝাড়ু ছুরি না, অনেক জায়গাতেই ছড়ে। মমতা ব্যানার্জির ওপরে আঘাত আসলে মনে রাখবেন, এটা তৃণমূল কংগ্রেসের মিটিং বলে বলছি, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা কেউ দুর্বল নয়, আমরাও কিন্তু পাল্টা করতে পারি, পাল্টা আমি করতে চাই না, সেটা লোকাল মানুষ ঠিক করবে কখন কি করবে না করবে, আমি নিজের হাতে সব কিছু রাখি না, কিন্তু আমি আপনাদের বলি শান্ত থেকে এইসব অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হবে। সারা বাংলায় উত্তরপ্রদেশে 50 জন খুন হয়ে গেছে ইলেকশনের পর, 50 জন খুন হয়েছে, কই বিজেপির নেতারা মুখ দিয়ে জল পড়ে না, চোখ দিয়ে জল পড়ে না, সংবাদ মাধ্যম বলেও না, এনকাউন্টারের নাম করে 850 লোককে খুন করেছে শুধু উত্তরপ্রদেশে, কই একবারও তো কেউ বলে না বাংলা নিয়ে এত মিথ্যে কথা, বাংলা তো বিজেপি খুন করেছে আমাদের 9 জন কর্মীকে, ওদের 2 জন খুন হয়েছে, কেন খুন হয়েছে আমরা সেটা এনকোয়ারি করছি, নিজেদের গুলিতেও খুন হয়েছে কিনা ব্যাপারটা কি আমাদের দেখতে হবে, ফার্স্ট আঘাতটা ওরাই করেছিল, ওরাই গুলি করতে করতে এসেছিল, দেখে নিতে হবে। মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের অনেকের ঘর ভেঙে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে, 4000 বাঙালি এখানে ঘর ছাড়া ছিল নৈহাটিতে বাটপাড়া জগদ্দলে, তাদের ঘর বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছিল, কেন? যদি মনে করে থাকেন কেউ আমি এই কমিউনিটির লিডার তাই অন্য কমিউনিটিকে গিয়ে আঘাত করব, তাহলে মনে রাখবেন রাজ্যটার নাম বাংলা, আপনি নিজে যদি নিজের কমিউনিটিকে ভালোবাসেন আপনার কমিউনিটিকে বিপদে ফেলবেন না, ওরা ভালো থাকুক এটা আমি চাই, এটা মাথায় রাখবেন। এত বড় ক্ষমতা বাংলায় থেকে বাঙালি হাঁটাও, উত্তরপ্রদেশে থেকে ইউপি হাঁটাও, বিহারে থেকে বিহারি হাঁটাও, হয় কখনো? কোনো দিন হয় না, তাই আমি চাই সবাই শান্তিতে থাকুন, সবাই ভালো থাকুন, দুর্বল ভাববেন না, আর এটা ভাববেন না যে আমি জাস্ট হাতে একটা চুড়ি পরে আছি, একটা মার রাজে যেমন চুলো বাঁধে, যখন চুল বাঁধে হাতে চিরুনি থাকে, আর যখন রান্না করে হাতে হাতা খুন্তিও থাকে, এটা মাথায় রাখবেন। কাজে স্ট্রংলি লড়াই করুন, অনেক ছেলেমেয়েরা আছে গরিব ছেলেমেয়ে, পয়সা নেই, পড়তে পারেন না, চাকরি পান না, বাড়ি কি করে চলবে ভাবেন, আমি তোমাদের সবাইকে বলবো যারা এত গরিব ছেলেমেয়ে আছে না তাদের দিয়ে দলের কাজ করাও, আর তাদের যাদের খুব প্রয়োজন তাদের বায়োডাটা আমায় দেবে, আমি যেখানে হোক তাদের কোথাও না কোথাও রিক্রুট করবো, তারা কাজ করবে। রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় বলেছিলেন
শূন্য শান্ত সাধুতব পুত্রদের ধরে তাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। আমি চাই আমার বকাটে ছেলে মেয়েরা চলে আসুক, রাস্তায় যারা আড্ডা মারে তারা চলে আসুক, ছাত্র যৌবন এখানে ঘুরে বেড়াতে হবে না। 5,000 টাকা ভিক্ষে নেওয়ার দরকার নেই, আপনার জীবনকে স্থায়ী করবার জন্য আপনি কাজ করুন দলের হয়ে ভালো করে। আর লোকাল নেতাদের বলবো এই ডেটাটা আমাকে তৈরি করে দেবেন, যখন যেখানে লোক নেওয়া হয়, আমরা কত লোক নিই অলওয়েজ নিই, তখন যে কোনো জায়গা থেকে কেউ না কেউ ঢুকে যাবে। এই যে মারা গিয়েছে যারা, প্রত্যেকটা পরিবারকে আমি বলেছি 2,50,000 টাকা করে দিতে, দলমত নেই বিশেষ। এবার আমি চাকরি করে দিয়েছি, আমার কাছে 3 জন অ্যাপিল করেছে, আমি 3 জনকেই চাকরি করে দিয়েছি। আজকে একটা ছোট্ট খবর আমি এই সময় কাগজের তৃতীয় পৃষ্ঠায় দেখলাম, আমি পড়ে সঙ্গে সঙ্গে বলেছি আর জি করে ডাক্তাররা তাকে এক সময় মেরে ফেলেছিল, ভুলে গেছেন আপনারা 2014-এ। এই সময় 3 পেজ নাম্বার 3-তে খবরটা আছে। আমি সঙ্গে সঙ্গে অফিসকে বলেছি খুব দুঃখে আছে পরিবারটা, ওদের হেল্প করে দিচ্ছে, দেখে নেবেন। ভুলে গেছেন আপনারা যে এনআরএস বা আরজিকর কোথাও হবে, যেখানে একটি ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল আরজিকর। যাই হোক, আমি দেখলাম খবরটা বেরিয়েছে। সুতরাং গরিব লোকেদের স্বপ্ন যে কোনো প্রয়োজনে মনে রাখবেন, বিপদে আপদে তাদের সাহায্য করা, এটা আমি অলওয়েজ করি। 3টে পরিবার আমাকে বলেছিল, আমি ভাটপাড়ার 2টো পরিবারকেও বলেছি করে দিতে, ওটা সুজিত নিয়ে নেবে বায়োডাটা করে দেবে। আমি নিমতা করে দিয়েছি, আমি সন্দেশখালি করে দিয়েছি, বিজেপি যে 2জন মারা গেছে তারাও যদি আমায় চায় আমি করে দেবো, আমার কোনো আপত্তি নেই। আমি এখনো বলি আপনাদের, আমি ডিএমকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছি, যাদের ঘর বাড়ি ভেঙেছে অত্যাচার করেছে সবাইকে রিলিফ দেওয়ার জন্য সাহায্য করবার জন্য, যদি কেউ সবাইকে বলা হয়েছে, তোমরা বিডিওকে বলবে, ডিএমকে বলবে, ডিএমকে দরখাস্ত দেবে, পার্থ এটাকে কোয়ার্ডিনেট করবে, পার্থ ভৌমি তোমরা একটা টিম করে নাও, কোয়ার্ডিনেট করো, তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো ডিএম এর কাছে দিয়ে দাও, যদি দেখো কোনোটা হচ্ছে না সেটা আমাকে দিও, যদি সেখানে কাজ না হয় তাহলে আমি আবার টেক আপ করবো। আমি এটুকু বলে আপনাদের বলি, কি লড়াই করার মানসিকতা আছে তো, কি মা বোনেরা আমার আছে তো, কি ভাই বোনেরা আছে তো, আছে তো, লড়াই হবে তো, লড়াই চলবে তো, লড়াই জিততে হবে। আর এই গুন্ডাদের, এই গুন্ডাদের আমরা বাংলায় স্থান দেব না, বাংলা গুন্ডাদের স্থান নয়, বাংলা সাহিত্য সংস্কৃতি গোবিন্দ নজরুল বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র রামকৃষ্ণ পরমহংসদের মহাত্মা গান্ধীজি নেতাজি আম্বেদকর ভগৎ সিং এদের জায়গা। মনে রাখবে রানী রাসমণি রামকৃষ্ণ সর্বমা নিবেদিতা কত নাম, কত নাম, কত প্রাণ, কত মন, কত গান, সবকিছুকে নিয়েই চলতে হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। এই ব্যারাকপুর ভুলে যাবেন না, আমি নৈহাটির কথা বললাম, ব্যারাকপুর সিপাহী বিদ্রোহ মনে আছে 1857 মঙ্গল পণ্ডে, আমরা ওখানে উচ্চধারা প্রকল্প করছি, অনেক কাজ আমি করে দিয়েছি, আগামী দিনও করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা হচ্ছে আপনার প্রাণ শক্তি, ওটাকে কাঁধে নেবেন। আর জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা বলে গর্বের সাথে এগিয়ে যাবেন, কেউ কিছু করতে পারবে না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।
Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.